আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে কবুল করে নেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলো যে রহমত তার প্রমাণ হচ্ছে আমি আপনার 16 সালে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা নামে একটি মাদ্রাসা চালু করি ওই সময় 16 সালে আমি যখন দেশের বাড়িতে গেলাম ঢাকায় থাকতাম কুরবানির টাকা দেওয়ার জন্য গরু ক্রয় করার জন্য আমি টাকা দিতে যাই দেখি এলাকার জমিনে কোনো পানি নাই সাদা হয়ে গেছে মাটি জমিগুলো ফেটে গেছে আমি ঢাকায় ফিরে আসলাম আমি আমার ওয়াইফকে বললাম তিন দিন পরে এলাকায় ফিরে যাব তিন দিন পরে ইনশাআল্লাহ এলাকায় পানি হবে আমি খুব আল্লাহর বুজুর্গে এটা বলছি না বরঞ্চ আমার বিশ্বাস ছিল এই মাদ্রাসায় যে কোরআনের পাখিগুলো রয়েছে কোরআনের বাচ্চাগুলো রয়েছে 24 ঘন্টা কোরআনের সাথে যারা যুদ্ধ করতেছে আল্লাহর কালাম পড়তেছে প্রত্যেক অক্ষর অক্ষরে 10টি করে নেকি পাচ্ছে এদের মুখ দিয়ে যাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করবে এতে কোনো সন্দেহ নাই এই বিশ্বাসের উপরে কথা বলেছিলাম তিন দিন পরে বাড়ি আসলাম বাচ্চাদেরকে নিয়ে বললাম তোমরা প্রত্যেকই যখন কোরআন পড়বে ধ্যান খেয়াল দিয়ে আল্লাহর দিকে দেখবে আল্লাহর দিকে তাকিয়ে বলবে আল্লাহ এলাকায় পানি দিয়ে দাও আমরা কোরআনের ছাত্রীরা কোরআনের পাখিরা তোমার কাছে দোয়া করছি এলাকা ধান মারিও না ধান মারলে পারে এই এলাকার মাদ্রাসাগুলো চলবে না সুতরাং এইভাবে আল্লাহর কাছে একটু মনটা দিয়ে ধ্যান দিবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন সেদিন রাত্রি পানি শুরু হয় বৃষ্টি শুরু হয় এই বৃষ্টি যতদিন প্রয়োজন ছিল ততদিন ওই এলাকা বৃষ্টি হয়েছে বলে সুবহানাল্লাহ এই সোনামণি একাডেমি হচ্ছে এলাকার জন্য রহমত যতদিন এই সোনামণি একাডেমি এই পঞ্চগড়ের মাটিতে থাকবে ততদিন আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে সুতরাং এই সোনামণি একাডেমিকে নিজের প্রাণ দিয়ে মন দিয়ে জান দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আগে বাড়িয়ে নিতে হবে পিছনে নেওয়া যাবে না ভাইরা আমার একটা প্রবাদ বাক্য আছে লিকুল্লি মুসা ফেরাউন যেখানে মুসা আছে ওখানে ফেরাউন আছে যেখানে মুসা আছে ওখানে ফেরাউন আছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছে সেখানে নমরুদ আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে সেখানে আবু জাহাল আছে অর্থাৎ যেখানে একজন ভালো কিছু করে যেখানে একজন ভালো মানুষ থাকে ওখানে তার বিপক্ষে আবু জাহেল আর নমরুদ ফেরাউনের মতো বিপক্ষে কেউ দাঁড়িয়ে যায় এই মাদ্রাসা হয়েছে আমি আপনাদেরকে বলবো ফেরাউনের যুগ এটা নয় নমরুদের যুগ এটা নয় আবু জাহেলের যুগ এটা নয় এটা হচ্ছে বাংলাদেশের যুগ বাংলাদেশের মুসলমানদের এলাকা সুতরাং এই মাদ্রাসার বিপক্ষে কখনো কেউ যাবেন না এই বাংলাদেশের মাটিতে মাদ্রাসার বিপক্ষে যাবেন না যদি মাদ্রাসার বিপক্ষে চলে যান বিনা কারণে যদি নিজের স্বার্থে মাদ্রাসার বিপক্ষে চলে যান বলা যায় না আপনার হাসন নাসর আবু জাহাল ফেরাউন নমরুদের সাথে হতে পারে কোরআনের মাদ্রাসার বিপক্ষে কখনো যাবেন না যারা এই মাদ্রাসার আশপাশে জমিদার জমি আপনার আছে মনে করেন এই জমির উপরে মাদ্রাসা আছে আমি জানি না মাদ্রাসাটা দেখি নাই এই মাদ্রাসার আশপাশে যাদের জমি আছে নিজে এসে মাশাআল্লাহ এই যে বিল্ডিং দেখতে পাচ্ছি নিজে এসে বলবেন হুজুর আমি এই মাদ্রাসায় আমার পাশের জমিটি দিয়ে দিলাম 10 বিঘা জমি আছে 1 বিঘা এখানে আছে দিয়ে দেন পুরাটা আপনার জন্য এটাই সাদকা জারিয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান যখন মানুষ মরে যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় মাত্র তিনটা চালু থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদকায়ে জারিয়া চালু থাকে এই মাদ্রাসায় যারা ইট দিয়েছেন যারা বালু দিয়েছেন যারা সিমেন্ট দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা টাকা দিয়েছেন যারা মহব্বত ভালোবাসা দিয়েছেন তাদের জন্য এই মাদ্রাসা সাদকায়ে জারিয়া এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার কবরে নেকি যেতে থাকবে বলে সুবহানাল্লাহ এ মাদ্রাসার নেকি কেমন এ মাদ্রাসার থেকে যদি একজন আলেমে দিন বের হয়ে যায় বেশি নয় আজ থেকে নিয়ে 5 বছর 10 বছরের মধ্যে একজন আলেমে দিন যদি বের হয়ে যায় আর একজন আলেমে দিন থেকে যদি 10 জন আলেম তৈরি হয় 10 জন থেকে আবার প্রত্যেক থেকে যদি 10 জন করে হয় 111 জন হয়ে গেল 111 জন থেকে আবার যদি 10 জন 10 জন 10 জন করে হয় তাহলে পারে এভাবে বাড়তে 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 দেখা যাবে একদিন কোটি কোটি আলেমে দিন তৈরি হয়েছে উদাহরণস্বরূপ আপনাকে দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষা দিয়েছেন আবু বকর
বকর ওমর সহ সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম থেকে শিখতে শিখতে আজকে আমরা এখানে এসেছি সুতরাং আমরা যারা এখানে এসেছি আমরা যারা এখানে এসেছি আজ মুসলমান হয়ে নিজকে পরিচয় দিতে পাচ্ছি এটার একটাই কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম আজ পর্যন্ত যত পৃথিবীতে মুসলমান দিকি কাজ করবে ভালো কাজ করবে সাহাবায়ে কেরামের আমলনামাতে একটা জমা হতে থাকবে আমি পৃথিবীতে যত নেকি কাজ করব ওয়াজ করে মাহফিল করে তালিম দিয়ে তাদরিস দিয়ে যত আমল করব না কেন সমস্ত আমল যত পাব সব আমল ঠিক এই পরিমাণে আমল সাহাবায়ে কেরামদের আমলনামায় জমা হতে থাকবে ভাইরা আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি সেই মাদ্রাসাতেই আপনার এমনি হবে যারা অংশগ্রহণ করেছে তারা আপনার এই মাদ্রাসার সদকায়ে জারিয়ার কাজে যারা অংশগ্রহণ করেছেন তাদের এই নেকিগুলো পেতে থাকবে আমার মতো যত তালেবে এলেমে কাজ থেকে বের হয়ে এই বাংলা ভারতের জমিনে দাওয়াতি কাজ করে যাচ্ছে প্রত্যেকেরই যত নেকি হবে সমস্ত নেকি সেম সেম নেকি ওই দাতা যেই দাতা আমি পড়ে যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় দিয়েছে ওই দাতাদের আমলনামায় জমা হতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় আমল হচ্ছে ইলমুন ইউনতাফা বিহি আও ইলমিন ইউনতাফা বিহি ওই ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হবে এই ইলম যদি আপনি দুনিয়াতে রেখে যান তাহলে কিয়ামত পর্যন্ত এর বরকত আর নেকি আপনি পেতে থাকবেন দ্বিতীয় তৃতীয় নম্বর বলছেন ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু নেক সন্তান যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে নেক সন্তান শর্ত হলো পিতা মাতার জন্য দোয়া করতে হবে যদি দোয়া না করে তাহলে এই নেক সন্তান দিয়ে কাজ হবে না বোঝা যাচ্ছে নেক সন্তান ভালো সন্তান তৈরি করার সাথে সাথে তাকে দোয়ার প্র্যাকটিসও করাইতে হবে আপনি আপনার পিতামাতার জন্য যখন দোয়া করবেন আপনার এই ছোট্ট বাচ্চা দেখে দেখে শুনে শুনে আপনার জন্য শিখিয়ে আপনার জন্য দোয়া করবে সন্তান তৈরি করার বড় কারিগর হচ্ছেন আপনি সুতরাং এভাবে বাচ্চাকে ট্রেনিং দিতে হবে ভাইয়েরা আমার আমি বলছিলাম এই আলেম হওয়া এটি একটা বড় মর্যাদার কাজ সব থেকে পাওয়ার হচ্ছে আলেমদের ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় উলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি কথাটা কি আমার বুঝেছেন না বুঝেন নাই উলামায়ে কেরাম কার উত্তরসূরি বুঝেছেন না বুঝেন নাই বুঝেন না বুঝেন না উলামায়ে কেরাম যদি নবীদের উত্তরসূরি বুঝেন তাহলে ওলামাদের সাথে মারামারি করেন কেন ভাই ওলামায়ে কেরামদের সাথে মারামারি করে কেউ তাহলে উত্তরসূরি যদি আপনি মানতেন উত্তরসূরি মানে কি আপনি মারা যাবেন আপনার সন্তানেরা আপনার জমি জমার মালিক হবে এটা হলো ওয়ারেস আপনার সুতরাং উত্তরসূরি